সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি বাড়ির আঙ্গিনে আনাচে কানাচে বেড়ে ওঠা লতি কচু চাষ কীভাবে টবে বা ক্রেটে চাষ করবেন ছাদ বাগানে। আমি এই গাছগুলি টবে লাগিয়েছি, ছোট্ট টবে আমি লাগিয়েছি। আমি 8 মাসে 4 বার লতি পেয়েছি এই টব থেকে। কীভাবে পেয়েছি? 4 বার আমি সংগ্রহ করেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে বুঝতে পারবেন আমি যে 4 বার সংগ্রহ করেছি এই ছোট গাছগুলি থেকে লতি। এই চারাগুলি আমার কলিগ উপহার দিয়েছে আমাকে। আর এই লতি চাষ করতে মাটির সাথে কি কি আমি মিশিয়েছি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু প্রথমবারের মতো লতি সংগ্রহ করছি। 2 মাস হয়েছে গাছগুলি, প্রথমবারের মতো আজকে লতি কাটবো। ছোট টবে গাছগুলি রয়ে গেছে। এই গাছগুলি কিন্তু বেশি একটা বড় হয় না, খুব ছোট অবস্থায় লতি দিতে থাকে। আমি আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটি শেয়ার করব। আমি 4 বার লতি পেয়েছি এই গাছগুলি থেকে। এই লতি কিন্তু একদম চিকন চিকন হয়, বেশি মোটা হয় না। বাজারে যে একদম মোটা মোটা লতি ওই রকম জাত না, এটা চিকন লতির জাত। তো যদি ক্রেটে লাগানো হয় তাহলে একটু লতি আরও একটু মোটা হয়। আমি ক্রেটেও লাগিয়েছি একটা গাছ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটার লতি কীরকম মোটা হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। বাড়ির আঙ্গিনে আনাচে কানাচে বেড়ে ওঠা এই গাছগুলি থেকে লতি যে এরকম পাওয়া যায়, এর শাকও কিন্তু অসাধারণ খেতে। ডাটাগুলি কিন্তু শাক হিসেবে খাওয়া হয়। আমি কিন্তু শাকও খেয়েছি, কিন্তু আপনাদের সাথে আমি লতিটাই সংগ্রহ করে দেখাচ্ছি। প্রথমবারের মতো আমি লতি সংগ্রহ করছি, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর চাষ পদ্ধতি আমি ভিডিও শেষে শেয়ার করব। দেখেন, প্রথমবারের মতো আমি এই লতিগুলি পেয়েছি। এগুলি খেতে খুবই সুস্বাদু। আমি লতির ভর্তা খেয়েছি প্রথমবারের মতো সংগ্রহ করে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয়বারের মতো লতি সংগ্রহ। দেখুন, আমি কিন্তু দ্বিতীয়বারের মতো লতি সংগ্রহ করছি। প্রায় 1 মাস পরে আবার দেখা গেছে লতি ছেড়ে খুব দ্রুত বড় হয়ে গিয়েছে গাছ থেকে। এই লতিগুলি দ্বিতীয়বারের মতো লতি পেয়েছি। এই গাছগুলি কিন্তু বেশি বড় হয় না, কচু গাছগুলি। দেখুন, দ্বিতীয়বারের মতো লতি সংগ্রহ করছি আমি নিজ হাতে। আমার কাছে খুবই ভালো লেগেছে যে ছোট্ট একটা টব থেকে কীভাবে এত লতি পাওয়া যায়। আমি কিন্তু প্রতিবারই রান্না করেছি, নিজের হাতে খেয়েছি, অসাধারণ লেগেছে আমার কাছে এই লতি। চিকন লতি অনেক মজা, এগুলি কিন্তু আপনি বাইরে থেকে বাজার থেকে চাইলেও পাবেন না। দেখতেই পাচ্ছেন, দ্বিতীয়বারের মতো কিন্তু আমি অনেক লতি পেয়েছি। প্রথমবারের চাইতে দ্বিতীয়বার আরও বেশি লতি পেয়েছি। তা আমি এখন যা দেখাচ্ছি, দেখুন গাছগুলি থেকে কিন্তু আরও গাছ বের হয়েছে, আরও বেড়েছে গাছ। এই বাড়তি গাছগুলি উঠিয়ে আমি অন্য টবেও দিয়েছি, ছোট্ট একটি ঝুড়িতে। দেখুন, এখানে কিন্তু লতি এসে গিয়েছে টবে, ছোট্ট ঝুড়িতে লতি ধরেছে। এখানে দেখুন, আমি ক্রেটে একটা গাছ দিয়েছিলাম, এই লতিগুলো আরও বেশি বড় হয়েছে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ক্রেটের লতি কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে আমি তৃতীয়বারের মতো লতি সংগ্রহ করছি। ক্রেটের লতিগুলি আমি সংগ্রহ করছি। দেখুন, ক্রেটের লতিগুলি কত সুন্দর হয়েছে, বড় হয়েছে। ক্রেটে দেওয়াতে মাটিও বেশি পেয়েছে, খাবারও বেশি সংগ্রহ করতে পেরেছে, তাই লতিগুলো মোটা মোটা হয়েছে। এখন আমি সেই ছোট্ট টবটি থেকেও লতি সংগ্রহ করব। দেখুন, তৃতীয়বারের মতো কিন্তু এই ছোট্ট টব থেকে আমি লতি আজকে সংগ্রহ করছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট টবেও লতি। যে বাড়তি গাছগুলো উঠিয়ে আমি ঝুড়িতে লাগিয়েছি সেগুলি তো লতি ধরেছে। তা আজকে তৃতীয়বারের মতো আমি লতি সংগ্রহ করছি। দেখুন, গাছগুলি কিন্তু তেমন বড় হয়নি, ছোট ছোট গাছে কি সুন্দর লতি দিচ্ছে। এখন আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে আমি কীভাবে লতিগুলি চাষ করেছি।
তো এই কচুর গাছ লাগানোর সময় আমি গাছের মাটিতে গাছ লাগানোর সময় আমি মাটিতে দিয়েছি শুকনা গোবর, কোকোপিট, শুকনা চা পাতা, শুকনো ডিমের খোসা গুঁড়া, শুকনো কলার খোসা আমি মিশিয়ে কচু গাছগুলি লাগিয়েছিলাম। আর কচু গাছে কিন্তু নিয়মিত পানি দিতে হবে, সব সময় গোড়া পানি থাকলে কচু লতি খুব দ্রুত বাড়ে এবং কচু গাছও খুব ভালো থাকে। কচু গাছে কিন্তু পানি ছাড়া বাঁচে না, শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই প্রতিদিন কচু গাছের গোড়ায় পানি দিতে হবে। আর টবে ছিদ্র না থাকলেও সমস্যা নাই, কারণ কচু গাছ যত পানি পায় ততই ওরা খুশি হয়, কারণ কচু গাছ পানির মধ্যে বেশি ভালো থাকে। তাই টবের নিচে কিন্তু আপনাদের ছিদ্র করার দরকার নাই কচু গাছ লাগালে। তো আমি তো বলে দিলাম কিভাবে আমি যত্ন করেছি, নিয়মিত পানি দিয়েছি। আর কচু গাছের লাগানোর আগে মাটিটা কীভাবে তৈরি করেছে তাও আপনাদের বলে দিলাম। তো এখন দেখুন, এখন যে লতিগুলি দেখতে পাচ্ছেন এগুলি চতুর্থবারের মতো আসছে। তো আজকে আমি এই লতিগুলি কাটবো। গাছে কিন্তু ফুল এসে গিয়েছে, এর মানে গাছের সময় শেষ হয়ে আসছে, মানে প্রায় শীত চলে আসছে। এই শীতের সময় কিন্তু কচু গাছ বাড়ে না। আমি এই টবে রেখে দিব আগামী বছরের জন্য আর নিয়মিত পানি দিব। তো ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করানো তো দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।